দেখো বৃষ্টি, নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুলিশ রুটমার্চ করেছে, এবং যেখানে DCRC খোলা হয়েছে অর্থাৎ আসানসোল উত্তর আসানসোলের পলিটেকনিক মাঠে, সেখানে পুলিশের নিরাপত্তায় যে ভোটের সামগ্রী সেটা কিন্তু 106টি ওয়ার্ডে ভোট যারা ভোট কর্মী রয়েছেন তাদের মধ্যে বন্টন করা হচ্ছে, এবং গোটাটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে করা হচ্ছে, এবং গোটা মাঠটাকেই এই কোভিড পরিস্থিতিতে নির্বাচন হওয়ায় গোটা মাঠটাকেই আসানসোল পুরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করা হচ্ছে। ধন্যবাদ কৌশিক। রাত পোহালেই শিলিগুড়িতে পুরভোট, বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। প্রশাসন সূত্রে খবর, পুরভোটের দিন 2300 জন পুলিশকর্মী মোতায়েন থাকবে শিলিগুড়িতে। মোট বুথের সংখ্যা 594, তার মধ্যে 89টি হল স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ। কালই পুরভোট আমরা জানি সল্টলেকেও, এবং কাল যে চার জায়গায় পুরভোট রয়েছে তার মধ্যে সল্টলেক যেমন রয়েছে, অন্যদিকে শিলিগুড়িও রয়েছে, আসানসোল রয়েছে, চন্দননগরও রয়েছে, এবং তিন জায়গারই যে প্রস্তুতি ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরভোট কাল সল্টলেকে। তার আগে আজ সকাল থেকে সল্টলেকের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে পুলিশের নাকা তল্লাশি চলছে, সেই ছবিও আপনারা দেখছেন। গাড়ি থামিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে কোথায় কী উদ্দেশ্যে সল্টলেকে যাচ্ছেন তা জানতে চাওয়া হচ্ছে গাড়ির চালককে। এরই মধ্যে সল্টলেকের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুট মার্চও। ভোটের আগেই পুরভোট দখলের পর বজবজে উঠল CPM প্রার্থীকে অপহরণের অভিযোগ। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ছেড়ে দেওয়া হয় প্রার্থীকে। ঘটনায় রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বামেরা, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের আগে বজবজ পুরভোট দখল করেছে তৃণমূল, এবার সেখানে উঠল CPM প্রার্থীকে অপহরণের অভিযোগ জানিয়ে ফের নির্বাচনের মুখে তুঙ্গে শাসক বিরোধী তরজা। বজবজ পুরভোটে 14 নম্বর ওয়ার্ডে অঙ্কুর চক্রবর্তীকে টিকিট দিয়েছে CPM। বাম জেলা নেতৃত্বের অভিযোগ, বুধবার রাতে অঙ্কুরকে অপহরণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 14 নম্বর ওয়ার্ডের ওই বাম প্রার্থীর বাড়িও ছিল তালাবন্ধ। বামেদের দাবি, ঘটনার কথা জানাজানি হতে বাধ্য হয়ে বৃহস্পতিবার অপহৃত প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়। বজবজ পুরসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, তাই ঘটনায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ শানিয়েছে CPM। ঘটনায় তারা জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল। প্রত্যেক প্রার্থী এবং CPM নেতাদের বাড়ির সামনে সশস্ত্র দুষ্কৃতি খোলা হাতে পিস্তল নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এবং বাড়ি থেকে বেরোতে দিল না। 14 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে অপহরণ পর্যন্ত করা হয়, তারপর হইচই হওয়াতে চাপে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। গণতন্ত্র, মুখ্যমন্ত্রীর ভাইপোর সংসদের কেন্দ্র বলে সেখানে কেউ দাঁড়াতে পারবে না, যা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। তাহলে ভোট ঘোষণা করেছেন কেন? নির্বাচন কমিশন একতরফা বলে দিতে পারতেন, সব সিট দিয়ে দেওয়া হলো ভাইপোর অনুগামীদের। এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। তিনি বাড়িতেই আছেন, গিয়ে দেখে আসুন, এবং সর্বোপরি দেখা যদি কেউ কিডন্যাপ করে বা মারধর করে তার জন্য থানায় FIR হবে, তার জন্য মেডিকেল হবে। তো এগুলো একটু দেখে নিন, খোঁজ করে তদারকি করে দেখে নিন যে তার কেউ কেউ মেরেছে কি না, কারো কোনো মেডিকেল হয়েছে কি না, বা থানায় ডায়রি হয়েছে কি না। সব ভ্রান্ত ধারণা, CPM এগুলো প্রোপাগান্ডা তৈরি করছে যাতে আমাদের নেগেটিভ বলার মতো তো কিছু নেই। উন্নয়নের জোয়ার চারিদিকে পৌঁছে গেছে, তো কী বলবো, এরকম একটা মিথ্যে কথা বলে চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। আমি এক্ষুনি জানলাম তার বাড়িতে, তিনি বাড়িতেই আছেন। 20টি আসনের বজবজ পুরসভায় 12টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বাকি 8টি ওয়ার্ডের মধ্যে বামেরা 8, কংগ্রেস 3 ও BJP 2টি আসনে প্রার্থী দিয়েছে। আগের পুরভোটে এই ওয়ার্ড জিতেছিল তৃণমূল। 14 নম্বর ওয়ার্ডে প্রথমবারের জন্য লড়ছেন অঙ্কুর চক্রবর্তী। 27 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। জয়ন্ত রায়, রঞ্জিত হালদার, ABP আনন্দ, দক্ষিণ 24 পরগনা।